ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে জেএসএস এর সংঘর্ষে এক সেনা সদস্য ও তিন সন্ত্রাসী নিহত। ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের বাড়িতে শোকের মাতম। করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ 21 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানোর প্রজ্ঞাপন জারি। বন্ধ থাকবে শিক্ষা প্রতিষ্ঠান, করা যাবে না সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ। করোনা ও উপসর্গে রাজশাহী মেডিকেলে 5 ও ময়মনসিংহ মেডিকেলে 5 জনের মৃত্যু। রাজশাহীতে আক্রান্তের হার 41.97%। উৎপাদন না বাড়লে খাদ্যপণ্যের দাম কমানো সম্ভব নয়, জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। ইচ্ছা থাকা সত্ত্বেও সরকার চালের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না। 12 কেজি এলপিজি সিলিন্ডারের দাম 62 টাকা বাড়িয়ে 1240 টাকা নির্ধারণ করেছে বিইআরসি, আজ থেকেই কার্যকর। দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে, দুর্নীতি করে কেউ পার পাবে না বলেছেন ওবায়দুল কাদের। দেশব্যাপী নিজেদের সন্ত্রাসী দিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছে ক্ষমতাসীনরা, অভিযোগ দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ময়নাতদন্ত শেষে ব্যবসায়ী মহসিন খানের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, আত্মহত্যার ভিডিও ফেসবুক থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের। গ্রিস তুরস্ক সীমান্তে ঠান্ডায় জমে 12 অভিবাসন প্রত্যাশীর মৃত্যু, প্রবল শীতে জামা জুতা কেড়ে নিয়ে তাদের মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়েছে, অভিযোগ তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর। বিপিএল তৃতীয় পর্বের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সকে 9 উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স।